দুর্নীতির মামলায় দণ্ড থেকে মুক্ত হওয়ার আড়াই মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথমে তিনি ছেলে তারেক রহমানের কাছে লন্ডনে যাবেন। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। পরে লন্ডন থেকে অন্য একটি দেশে নিয়ে তাকে কোনো একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, শারীরিক সুস্থতার উপর নির্ভর করে যাতে অতি দ্রুত ওনাকে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি আরও জানান, বিদেশ নেওয়ার অংশ হিসেবে লং ডিস্টেন্স স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে ভাড়া করার কাজ শুরু করেছে তারা। প্রথমে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার হবে। সেখানে অবস্থানের পর মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে যে দেশে আছে সেখানে নিয়ে যাওয়া হবে। এই প্রক্রিয়া দ্রুত শেষ করা যাবে বলে জানান তিনি। বিলিয়ন ডলারের মার্কেটে নিজেকে দক্ষ করে স্বাবলম্বী হয়ে উঠুন ঘরে বসেই ক্রিয়েটিভ আইটির সাথে। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে নিতে যাওয়ার বিষয়ে তার কার্যালয় এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে, কারণ খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক নার্স সহ আত্মীয় স্বজন কারা যাবেন তা জানানো হয়েছে। 12 তারিখ আর্লি মর্নিং অর্থাৎ 11 তারিখ দিবাগত রাত্রে, যেটা আমরা বলছি